বিভিন্ন হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জানাবো খেজুরের কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে, যা নিয়মিত খেলে আপনি সুস্থ থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আপনি যদি এখনও আমাদের বিভিন্ন হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবার আগে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, আর প্রতিদিন পেতে থাকুন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। খেজুরের পরিচিতি। তামার বা খেজুর শব্দটি আল কোরআন ও রাসুলের বাণীতে অনেকবার এসেছে। খেজুর আমাদের সবার অতি পরিচিত একটি ফল, আর খেজুর জনপ্রিয় ফলগুলোর মধ্যে অন্যতম একটি ফল। খেজুরকে সাধারণত বলা হয় রাজকীয় ফল। শুধু এর অতুলনীয় স্বাদ আর গন্ধের জন্য নয়, বরং খেজুরের খ্যাতি তার অসাধারণ রোগ নিরাময়ের জন্য। আপনার সারাদিনের ক্লান্তি দূর করতে একটি খেজুর আপনার জন্য যথেষ্ট। সামনে পবিত্র রমজান মাস, আর রমজানে খেজুর দিয়ে ইফতার করা মুমিন মুসলিমদের জন্য আল্লাহর বিশেষ একটা নিয়ামত। সারাদিন রোজা রাখার পর আমরা সাধারণত খেজুর খেয়ে ইফতার শুরু করি। মুমিন মুসলিমদের জন্য খেজুর খেয়ে ইফতার করা সুন্নত, তাই সাধারণত রমজানে খেজুরের কদর একটু বেড়ে যায়। খেজুর না থাকলে আমাদের ইফতার যেন পরিপূর্ণতা পায় না। খেজুরের পুষ্টিমান। সাধারণত বলা হয়ে থাকে বছরে যতগুলো দিন আছে খেজুরে তার চেয়ে বেশি গুণ আছে। সাধারণত প্রতি 100 গ্রাম পরিষ্কার ও তাজা খেজুরের ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা থেকে 230 ক্যালোরির শক্তি উৎপাদন করে। 75 গ্রাম কার্বোহাইড্রেট, 2.5 গ্রাম প্রোটিন এবং 0.4 গ্রাম ফ্যাট, গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও মেলে অত্যাবশ্যক ভিটামিন উপাদান। এছাড়াও মেলে পর্যাপ্ত পরিমাণে অ্যামোনিয়া অ্যাসিড। খেজুরে স্বল্প পরিমাণে পানি থাকে, যা কিনা শুকনো অবস্থায় তেমন প্রভাব ফেলে না। সাধারণত পাকা খেজুরে প্রায় 80% চিনি জাতীয় উপাদান রয়েছে। বাদবাকি অংশে খনিজ সমৃদ্ধ বোরন, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, সেলেনিয়াম, ফুলরিন, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের ন্যায় গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান রয়েছে। সাধারণত কচি খেজুর পাতা সবজি হিসাবে রান্না করে খাওয়া যায়। এছাড়াও খেজুরের ফুলও খাবার উপযোগী। সনাতন ঘাসে স্ত্রী ফুল সাধারণত 300-400 গ্রাম ওজনে বিক্রি করা হয়। আপনি চাইলে ফুলের কুড়ি দিয়ে সালাদ কিংবা শুকনো মাছ বা শুটকি দিয়ে চাটনি তৈরি করে রুটির সাহায্যে খেতে পারেন। খেজুরের উৎপত্তি। সারা পৃথিবীতে প্রায় 450 জাতেরও বেশি খেজুর পাওয়া যায়। সাধারণত তুরস্ক, ইরাক এবং উত্তর আফ্রিকার পশ্চিমাঞ্চল মরক্কোয় খেজুরের উপযোগিতা বা উৎপত্তি প্রাচীনকাল থেকে রয়েছে। পবিত্র বাইবেলে খেজুরের কথা 50 বারেরও অধিক জায়গায় উল্লেখ রয়েছে। ইসলামী দেশগুলোতে পবিত্র রমজান মাসে ইফতারিতে খেজুরের আইটেম রাখা অনস্বীকার্য। শুধু তুরস্ক বা ইরাকে নয়, মেদজুল এবং দেকলেত নূর জাতীয় খেজুরের চাষ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা এবং দক্ষিণ ফ্লোরিডায় এখন খেজুরের চাষ করা হয়ে থাকে। হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন প্রসব বেদনায় কাতর হয়ে ওঠেন, সেই সময় তিনি খেজুর গাছের নিচে অবস্থান করেছিলেন। তখন আল্লাহ তাকে লক্ষ্য করে বলেন, তুমি এই খেজুর গাছের কাণ্ড তোমার দিকে নাড়া দাও, দেখবে তা তোমার উপর পাকা ও তাজা খেজুর ফেলছে। খেজুরের খাদ্য ও পুষ্টি উপকারিতা সমূহ। খেজুরের উপকারিতা সম্পর্কে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বাণী এসেছে। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি প্রত্যহ সকালে 7টি আজওয়া খেজুর খাবে, সেদিন তাকে কোনো বিষ ও জাদু ক্ষতি করতে পারবে না। আজওয়া খেজুর হলো মদিনার উৎকৃষ্ট মানের খেজুর। সহিহ বুখারি ও মুসলিম। খেজুরের স্বাস্থ্য উপযোগিতা বলে শেষ করা যাবে না। খেজুরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক আঁশের আধিক্য থাকায় এর উপকারিতা ও গুরুত্ব অনেক। খেজুর 3টি, 5টি বা 7টি বেজোড় করে খাওয়ায় শরীরের উপকারিতা সবচেয়ে বেশি। এজন্য হাদিসে বেজোর সংখ্যার কথা বলা হয়েছে। খেজুরে কি আছে যে আমরা এত গুরুত্বের সঙ্গে খেজুর খাই? আসুন চটজলদি জেনে নিই খেজুরের গুণাগুণ। মস্তিষ্ক সচল রাখে। খেজুরের সব থেকে বড় একটা সুবিধা হলো খেজুর মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে। আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তি যোগান দিতে সক্ষম এই খেজুর। গ্লুকোজের অভাব রোধে। সাধারণত রমজান মাসে সারাদিন রোজা রাখার পর পেট খালি থাকে বলে শরীরে গ্লুকোজের প্রয়োজনীয়তা দেখা দেয়। খেজুর সেটা দ্রুত পূরণ করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য রোধে।
তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই সব খেজুরকে পানিতে ভিজিয়ে সারা রাত সেই পানি খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকাংশেই দূর হয়। গর্ভবতী মায়েদের খাবার। সাধারণত যেসব মায়েরা গর্ভবতী বা 7 থেকে 8 মাস সময় থেকে গর্ভবতী মায়েদের জন্য খেজুর একটি উৎকৃষ্ট খাদ্য। সাধারণত এই সময়টা গর্ভবতী মায়েদের শরীরে অনেক দুর্বলতা কাজ করে, তখন খেজুর মায়েদের শরীরে এই দুর্বলতা কাটাতে অনেক সাহায্য করে থাকে এবং ডেলিভারির পর মায়েদের শরীর থেকে অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে ও খেজুর সহায়ক ভূমিকা পালন করে এবং বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে শিশুর প্রয়োজনীয় পুষ্টির জন্য মায়ের বুকের দুধ বৃদ্ধিতে খেজুর কার্যকর ভূমিকা পালন করে। শক্তিদায়ক খাবার। খেজুরে পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি থাকে, বিধায় যারা একটু দুর্বল স্বাস্থ্যের অধিকারী সামান্য পরিশ্রমে হয়রান হয়ে যায় তাদের জন্য খেজুর নিয়মিত একটা খাবার বললে চলে, কেননা খেজুর নিয়মিত খেলে আপনার শরীর ও মন দুটোই ভালো থাকবে। ক্যান্সার রোধে। আমাদের পেটের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গের ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর, এছাড়াও আমাদের মুখ গহ্বরের ক্যান্সার রোধেও এই ফল বেশ কার্যকরী। হার্টের সমস্যা রোধে। বিশেষ করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী, কেননা খেজুর দুর্বল হার্টকে মজবুত করতে সক্ষম। প্রতিদিন সকালে খালি পেটে খেজুরের জুস খেলে হার্টের সমস্যায় ভুক্তভোগী ব্যক্তি কিছুদিনের মধ্যে ভালো সমাধান পাবেন। বদ হজম রোধে। আমাদের মুখে লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর, ফলে আমাদের বদ হজম অনেকাংশে দূর হয়। হৃদরোগ কমাতেও খেজুর বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। দুর্বলতা রোধে। আমাদের দেহ ও মনকে সচল ও কার্যক্রম রাখতে শক্তি প্রয়োজন, এর অভাবে আমাদের দৈহিক বৃদ্ধি ব্যাহত হয়, শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমাদের মানসিক অবসাদ সৃষ্টি হয়ে থাকে। এসব ক্ষেত্রে শর্করা জাতীয় খাদ্য শক্তির উৎস হিসাবে বিশেষ কাজ করে, আর এই খেজুর শর্করা জাতীয় খাদ্য হিসাবে খাদ্য শক্তির উল্লেখযোগ্য উৎস হিসাবে কাজ করে। শরীরের ব্যাধি রোধে। খেজুরের মধ্যে থাকা প্রয়োজনীয় পরিমাণে উচ্চ মাত্রা শর্করা, ক্যালোরি ও ফ্যাট সম্পূর্ণ খেজুর সাধারণত জ্বর, মূত্রথলির ইনফেকশন, যৌনরোগ, গনোরিয়া, কণ্ঠনালীর ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যা, শ্বাসকষ্ট প্রতিরোধে বেশ কার্যকরী। অঙ্গ ক্ষয় প্রতিরোধে। সাধারণত যারা নেশাগ্রস্ত তাদের অঙ্গ ক্ষয় প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে খেজুর। আপনার স্বাস্থ্য ভালো করতে চাইলে প্রতিদিন বাড়িতে তৈরি ঘিয়ে ভাজা খেজুর ভাতের সাথে মিশিয়ে খেতে পারেন, এতে করে আপনার মুখের রুচি দ্বিগুণ বৃদ্ধি পাবে, খাবারের প্রতি আগ্রহ বাড়বে। প্রয়োজনীয় উপাদান। খেজুরের মধ্যে প্রয়োজনীয় পরিমাণে তেল, ক্যালসিয়াম, সালফার, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, কপার এবং ম্যাগনেশিয়াম বিদ্যমান, যা সুস্বাস্থ্যের জন্য অতি দরকারী। হৃৎপিণ্ড সুস্থ রাখতে। আমাদের সুস্থ হৃৎপিণ্ড দেহযন্ত্রের স্বাচ্ছন্দ্য এবং সতেজ বিধান করে, এমন শক্তিদায়ক বা বলবর্ধক ঔষধ হিসেবে খেজুরের জুড়ি নেই বললে চলে। খেজুরের ঔষধি গুণাবলী। বর্ষ বা রিকেট রোগে মেদবহ স্রোতের ক্ষয় হতে থাকলে সাধারণত এই রোগ দেখা দেয়। বিভিন্ন বয়সে এই রোগের নামকরণ বিভিন্ন রকম হয়ে থাকে। সাধারণত শিশুদের এই রোগ হলে রিকেট বলা হয়, নবপ্রসূতির হলে বলা হয় শুকনো সূতিকা। 8 থেকে 10 বছরের ছেলে মেয়েরা আস্তে আস্তে শুকিয়ে যায়। এসব ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, 15 থেকে 20 গ্রাম খেজুর নিয়ে 3 কাপ পানিতে সিদ্ধ করে 1.5 কাপ পরিমাণ নামিয়ে 14 থেকে 15 দিন খাওয়ালে রিকেট রোগ অনেকাংশে ভালো হয়ে যাবে। রক্তপিত্তে। সাধারণত এই অবস্থায় মাঝে মাঝে গলা দিয়ে প্রচুর রক্ত পড়ে, একবার রক্ত দেখা দিলে আবার 3 থেকে 4 মাস দেখা যায় না, আবার একটা সময় গলা সুরসুর করে শ্বাসের সাথে একটু একটু রক্ত দেখা দেয়। এই ক্ষেত্রে খেজুরের ঔষধি গুণাবলীর ব্যবহার মতে 15 থেকে 20 গ্রাম পিণ্ড খেজুর ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে 2 থেকে 3 ঘন্টা পরে চটকে ছেঁকে যে রসালো পানি পাওয়া যাবে তা খাওয়াতে হবে, এতে বেশ উপকার পাওয়া যাবে। শুক্রবাহ স্রোত ক্ষয়ে। সাধারণত যাদের রৌদ্র একেবারেই সহ্য হয় না এবং স্ত্রী সহবাসে দুর্বলতা আছে এবং সেই সাথে কোষ্ঠকাঠিন্য আছে, তারা যদি নিয়মিত 15 থেকে 20 গ্রাম খেজুরে 1/2 লিটার পানি এবং 100 মিলিলিটার দুধ মিশিয়ে এর সাথে ভালো করে সিদ্ধ করে 1 কাপ আন্দাজে নামিয়ে ওই রসালো পানি পান করলে উপকার পাওয়া যাবে। খুশখুশে কাশি।
সাধারণত যাদের খুশখুশে কাশি হয় তারা যদি এটাকে উপেক্ষা করে বা গুরুত্ব সহকারে না দেখে তবে তা থেকে বড় ধরনের কাশের রোগ দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, 20-25 গ্রাম পিণ্ড খেজুর 2 কাপ গরম পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে ওই খেজুর চটকিয়ে রসালো শরবতের মতো করে খেতে হবে। এইভাবে আপনাকে অন্তত 15 দিন খেলে খুশখুশে কাশিতে আরাম হবে। আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফেসবুক ও টুইটারে পেতে ডিসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।